একটু জোরে হাততালি স্নেহা চ্যাটার্জির জন্য, একটা জোরে 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 করতালি। যে মেঘবালিকার কবিতা দিয়ে শুরু করেছিলাম, বলা যায় সেই মেঘবালিকার মুখকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের এই মঞ্চে স্নেহাকে। আর এই সুন্দর মুহূর্তে আর সুন্দর অনেক অনেক কথা আমরা শুনে নেব। আমি প্রথমেই ডেকে নিচ্ছি সম্পাদক দীপঙ্কর মিটিয়া মহাশয়কে, কারণ ওনার হাত দিয়েই আমরা এই ফুলের মতো মিষ্টি মেয়েটার হাতে আমরা তুলে দেব। কুসুম আগামী দিন ফুলের মতো সুন্দর হোক সেই শুভকামনা আমরা জানাবো। আর আরও অনেক অনেক ধারাবাহিক করে এবং বড় পর্দার অভিনয় আমাদের যেভাবে মাতিয়ে তুলেছে ঠিক সেইভাবেই যেন মেতে থাকে। আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি আর এরপর আর আমার কথা নয়, একদম সরাসরি চলে যাব স্নেহার কথায়। ভালো লাগছে, আমি এই অঞ্চলে খুব বেশি এসেছি এমনটা নয়, কিন্তু আজ যখন আশা হলোই এবং আশা হলো এমন একজন মানুষের হাত ধরে, সেটা ভেবে সত্যি ভীষণ ভালো লাগছে। সম্পর্ক সবসময় রক্তের সম্পর্ক দিয়ে তো হয় না, কিছু সম্পর্ক হয় আত্মীয়তার, বন্ধুত্বের, যে সম্পর্কটা থেকে যায়, রয়ে যায় এবং মনে একটা দাগ কেটে যায়। সেই সম্পর্কে আমার ছলনাদির সঙ্গে আলাপ, ছলনাদির সাথে তো আলাপ বটেই, আমরা এত কাছের মানুষ, ঘরের মানুষ। ছলনাদির সঙ্গে আলাপ হয়েছিল আমার যার মাধ্যমে, সেই অপরাজিতা দি, তিনিও আমার বড় কাছের, বড় প্রিয় মানুষ। তাই যখন অপরাজিতাদের কারোর সঙ্গে আমার আলাপ হয়, আমি জানি তার মধ্যে আর কিছু না থাকুক, বুক ভরা আন্তরিকতা এবং ভালোবাসা থাকবে, যেটা সত্যি সত্যি ছলনাদির কাছ থেকে আমরা পেয়েছি। এবং আজকে যখন ছলনাদির হাত ধরেই আজকে এই মঞ্চে আমি আসতে পেরেছি, তখন ভীষণ ভালো লাগছে। আর শুধু ছলনাদিকে নয়, ডেফিনেটলি আমরা কয়েকজনা ক্লাবের সদস্যদের, যারা এর সঙ্গে অ্যাক্টিভলি জড়িত, যারা এই পুজোকে সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এতগুলো দিন ধরে, যারা এই পুজোর দিনগুলোর জন্য তাকিয়ে থাকেন, মুখিয়ে থাকেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিকতা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানালাম। ভীষণ সুন্দর মণ্ডপ, আমি স্টেজ থেকে গিয়ে মাকে দর্শন করব। কালকেই উদ্বোধন হয়েছে এবং এখন এত ভিড়, আমি জানি এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর দর্শনার্থী আসবেন মাকে দেখার জন্য। আর সেই শুভ লগ্নে আমি আসতে পেরেছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে, আপনাদের সামনে দাঁড়াবো বলে, এটা ভাবতে ভীষণ ভালো লাগছে। শুধু আজকে বলে নয়, আপনারা বিগত এতগুলো বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন, যেটা আমি ভুলতে পারবো না। পরপর পরপর অনেকগুলো সিরিয়াল আমার টেলিভিশনে অনেক বছর হয়ে গেল, তাই আপনারা না থাকলে এতদূর আসতে পারতাম না, আপনারা না থাকলে এভাবে মঞ্চে দাঁড়িয়ে দু কথা বলতে পারতাম না। এই ছলনাদির মতো মানুষেরা আছেন বলেই কিন্তু আমরা আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের সামনে এসে দু কথা বলতে পারি। আপনারা হয়তো আমাদের টেলিভিশনে দেখছেন রোজ দিন, কিন্তু আমরা তো আপনাদেরকে দেখতে পাই।